এখন না আপনারা কি বলবেন যে নান্নু ভাই হাবিবুল বাশার আর আব্দুর রাজ্জাক রিয়াদের শত্রু? কোনোদিনও না। রাজ্জাক আর রিয়াদ তো আমার মনে এক টিমে খেলেছে, কম্পেয়ার করার মতনই না। রিয়াদ মাহমুদুল্লাহ যে এক্সপিরিয়েন্স এত বছরের, সেটা সাথে কি আফিফের কম্পেয়ার করতে পারবেন? কোনো সময় পারবেন, শামিমের পারবেন? পারবেন না। না, আমি এটা এখনই বলবো না যে ওর চেষ্টা দেখছি। স্টিল রিয়াদ ইজ এ বিগ গুড ফাইটার। আমি মনে করি যে টিম কম্বিনেশনের কারণে, যে কারণেই হোক, যদি ম্যানেজমেন্ট বা সিলেক্টাররা না নেয়, তাদের ভেঙে পড়ার কিছু নেই। আমি মনে করি রিয়াদের, এটা সত্যি কথা, রিয়াদের বয়সও হচ্ছে, বাট আমি স্টিল বিলিভ করি রিয়াদ যেভাবে ফাইট করে, চেষ্টা করে, সেটা আমার মনে হয় যে শেষ হয়ে গেছে কথাটা বলা ঠিক হবে না। সুযোগ কখন আবার আসতেও পারে, আবার খেলবে, কারণ রিয়াদ স্টিল কন্ট্রাক্টেড ক্রিকেটার ফর বিথ বিসিবি। সুতরাং আমার মনে হয় যে রিয়াদ সেই স্পোর্টসম্যান স্পিরিটটাই রাখবে এবং নিজের সাথে লড়াই করবে, এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই আমি মনে করি। এবং লেট মি ফিনিশ, আমি মনে করি লড়াই করার পর রিয়াদ ডেফিনেটলি রিয়াদ এসে সুযোগটা দেখবে। আমার মনে হয় যে টু আর্লি টু সে রিয়াদ শেষ হয়ে গেছে, বাট আমার মনে করি যে সে ওয়ান্স ইউ আর এ ক্রিকেটার অলওয়েজ আ ক্রিকেটার। আপনাকে মনে হয় যতক্ষণ পর্যন্ত রিয়াদ না বলবে যে আমি কুইট করছি, ততক্ষণ পর্যন্ত রিয়াদ অবশ্যই পাইপলাইনে, মানে লাইনে থাকবে। ও রিয়াদ বাংলাদেশে খেলার মতন যোগ্যতা অবশ্যই রাখে, আমি আশা করি। চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে, এটা সত্যি কথাই। আমি এটাও বলছি না কেউ খারাপ খেলুক রিয়াদ ওইখানে ঢুকুক, সেটাও আমি আশা করি না। আবার এটাও বলতে পারি না যে কেউ ইঞ্জুরি হয়ে যাক, রিয়াদ হয়ে যাক, আমি চাই না রিয়াদ কারোর ইঞ্জুরি নিয়ে খেলবে। রিয়াদের যোগ্যতা যদি অবশ্যই থাকে, রিয়াদ অবশ্যই সুযোগ করে দেবে জায়গার মতন আবার। বাট আমি এইটা বলছি যে এই ওয়ার্ল্ড কাপটা কি রিয়াদের ক্রিকেটের শেষ কেন? ওয়ার্ল্ড কাপ তো অক্টোবরে শেষ হবে, সামনের বছর তো অনেক ক্রিকেট আছে। রিয়াদ যদি এখনও মানে ইউ টেস্ট 17.6 আমি শুনলাম দিতে পারে, তাহলে তো ও নিজেকে আরও তৈরি করে আরও এক বছর চেষ্টা করতে পারে, ঠিক না? চিন্তা থাকতে পারে। বাট আমরা যখন একটা ওয়ার্ল্ড কাপ আসে বা একটা যে কোনো ওয়ার্ল্ড কাপ, সেটা T20 হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, আমরা যে কোনো প্লেয়ারকে বলি এই সুযোগ না পেলে প্লেয়ার শেষ হবে, কথাটাও ঠিক না। আমি মনে করি আমি যখন আমার প্রফেশন, রিয়াদ তার অন্য কিছু করে না, এটাই রিয়াদের ক্রিকেট ইজ এ প্রফেশন। আমার মনে হয় ডোমেস্টিক ক্রিকেটও খেলবে, সেটা একটা প্লেয়ার তো বাদ যায়। আমার ক্যারিয়ার আমি 10 বার বাদ গেছি, 10 বার ঢুকছি, সুতরাং এটা আমার মনে হয় একটা বড় ইস্যু, একটা বড় ইস্যু বাড়ানোর কিছুই নাই। হ্যাঁ, রিয়াদ ইম্পর্টেন্ট প্লেয়ার, সুযোগ পায় নাই। রিয়াদের জায়গায় যে গেছে তাকে মনে করেছে যে বাংলাদেশ টিমের হয়তো বা সে কাজে লাগবে এখন এই মুহূর্তে, ইটস ফেয়ার এনাফ। আমি এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, রিয়াদের এক্সপিরিয়েন্স যেটা আমাদের বর্তমান মিডলডের হয়তো বা কারোরই কাছে নেই, এটা কিন্তু আবার এটাও করতে কথা, চাকরিতে গেলে কী হয় ভাই, আপনার যোগ্যতাটাই তো ইন্টারভিউ, মানে চাকরি তো না করলে আপনার কোনো সময় এক্সপিরিয়েন্স হবে না। সুতরাং আমার মনে হয় যে এটা নিয়ে আমি কোনো ইয়ে দেখি না, বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্স অলওয়েজ কাউন্ট, সেটা আমি সবসময় মনে করি। আমি তো বললাম যে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স এটা মূল্য অবশ্যই আছে, বাট আমি মনে হয় পিছনে না, যেটা যেই টিমটা দিয়েছে ওটার উপরে বিশ্বাস আমাদের রাখতে হবে। কে থাকলো না, আমি কম্পেয়ার না, কম্পেয়ার করার মতনই না। রিয়াদ মাহমুদুল্লাহ যে এক্সপিরিয়েন্স এত বছরের, সেটা সাথে আফিফের কম্পেয়ার করতে পারবেন? কোনো সময় পারবেন, শামিমের পারবেন? পারবেন না। বিকজ রিয়াদের এক্সপিরিয়েন্স তো অনেক, রিয়াদের প্রোভেন পারফর্মার করেছে। বাট যে কোনো রিজনেই হোক, যদি তারা মনে করেন যে নতুন কাউকে সুযোগ দিতে হবে, তাহলে এটাতে আমি দোষের কিছু দেখি না, বা আমি এটাও বলবো না যে রিয়াদকে নেওয়া যেত না, সেটাও বলবো না। আমার কথা হচ্ছে যারা দলে নেওয়া হচ্ছে 7 নম্বর পজিশনের জন্য, তারা যদি ভালো খেলে, বাংলাদেশ ক্রিকেট যদি জিতে, এন্ড অফ দ্য ডে কোনো ব্যক্তির নামটা আমার কাছে ইম্পর্টেন্ট না, যদি বাংলাদেশ মানে হেরে যায়। কারণ আজ যদি আমরা 1000 পারফরমেন্স করে বাংলাদেশ হেরে যায়, তো লাভ কী আমার নাম দিয়ে? বরং বাংলাদেশ যদি জিতে, আমরা আশা করবো যে যে যার পজিশন থেকে সেভাবে তৈরি হবে, ভালো খেলবে, মানে পজিটিভ ক্রিকেট খেলবে, এগ্রেসিভ থাকবে, বাংলাদেশ জিতলে সেটাই আমাদের হবে। এখন মানে আমরা উই হ্যাভ লট অফ ফিলিংস ফর রিয়াদ। ডেফিনেটলি রিয়াদ আমার হাত থেকেই, মানে খুব ছোটো থেকেই আমার সাথে কাজ করেছে, আমি জানি ওর মেন্টালিটি কী অবস্থা এখন। বাট আমি বিলিভ করি রিয়াদ এখান থেকে উঠে আসবে এবং হি ফাইট ফর হিজ প্লেস। বাট যারা এখন যাবে তাদেরকে আমরা সাপোর্ট করি, আমার মনে হয় এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো হবে। আমি স্টিল বিলিভ করি রিয়াদ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি যে ফাইট করার, ও ফাইট করে ব্যাক করবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। সেও তার জবাব, সামনে খেলা আছে, ঢাকা লিগ খেলা আছে, অনেক খেলা আছে, সেখানেই সেটা জবাব হবে হয়তো, বা সেটা প্রমাণ করবে। আমি এটাও বলি যে প্রমাণ বা জবাব এগুলো আসলে ভুল কথা। আসলে একটা প্লেয়ার তার নিজস্ব ক্রিকেটের মেধা দিয়ে সে পারফর্ম করবে, যারকে বাছাই করার জন্য একটা সিলেক্টর বোর্ড সিলেকশন প্যানেল রেখেছে। এখন না আপনারা কি বলবেন যে নান্নু ভাই হাবিবুল বাশার আর আব্দুর রাজ্জাক রিয়াদের শত্রু? কোনোদিনও না। রাজ্জাক আর রিয়াদ তো আমার মনে এক টিমে খেলেছে, তাই এগুলো আসলে ভুল কথা। ওনারা হয়তো অনেক প্ল্যান করেন, চিন্তা করেন, সব প্ল্যান তো আমার জানা উচিত না। আমি তো নান্নু ভাইকে প্রশ্ন করবো, আপনি কেন রিয়াদকে বাদ দিলেন? এটা আমি যদি প্রশ্ন করি বিং এ ফর্মার ক্যাপ্টেন বা বোর্ড ডিরেক্টর হিসেবে, তাহলে এটা আমি ওনাকে একটা প্রেশার ক্রিয়েট করবো, ওনাকে আমি ছোটো করবো। কারণ আমি মনে করি ওনার ক্রিকেট মেধা আছে, উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলেন। হাবিবুল বাশার কথা তো বললাম, রাজ্জাকও ন্যাশনাল দল, জাতীয় দল, এত দলে খেলেছেন, সুতরাং তাদের যথেষ্ট মেধা আছে যে কী তারা করবেন, না নিশ্চয়ই তারা প্ল্যানিং করেছেন, প্ল্যানিংটা শেয়ার করেন না আমাদের সাথে। এটা তাদের পার্ট অফ সিলেকশন না, তাদের জব রেসপন্সিবিলিটির মধ্যে না যে আমাদেরকে রেসপন্সিবিলিটি করতে হবে। সুতরাং হেড কোচ থাকে, ক্যাপ্টেন থাকে, তো তারা তাদেরও তো কথা মতামত থাকে, সব মিলেই টিম হয়। আমি মনে করি না যে আমরা আসলে টিম হওয়ার পর আমরা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করলে আমি মনে করি সেটা ভালো হবে।